আপনারা যখন ফ্রি ফায়ার গেমটা এখান থেকে লগ আউট করতেছেন ঠিক আছে তো লগ আউট করার পর সাথে সাথে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট অথবা সেম অ্যাকাউন্ট আবার লগ করতেছেন ঠিক আছে লগ করতে গেলে একই ডিভাইসে দুই তিনটে অ্যাকাউন্ট লগ করার কারণে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা লিমিটেড টাইমের জন্য সাসপেন্ড করে দিয়েছিল বিশেষ করে যারা এক আইডি মোবাইল অথবা পিসি খেলেন তাদের সমস্যাটা সব থেকে বেশি হয়েছিল অ্যান্ড যারা পুষার দিয়ে গেম প্লে করেন মানে একটা মেন আইডি সেটা হচ্ছে অন্য আরেকজনের কাছে দিয়ে রাখছেন সে একটু পুষ দিয়ে দিই তো যখন লগ আউট করে লগ ইন করছে তখন কিন্তু দেখছেন যে আপনার অ্যাকাউন্টটা লিমিটেড টাইম সাসপেন্ড হয়ে গেছে অ্যান্ড অনেকের কিন্তু গেম খেলাকালীন সমস্যায় কিন্তু সাসপেন্ড গেছে অ্যান্ড যাদের এই সমস্যা

ওটিপি লগ ইন দিতেছেন তখন কিন্তু প্লে স্টোরে কোনো আপডেট আসছে না এটা কিন্তু এটা ডিটেক্ট করে ঠিক আছে আপনারা যখন ভি সেভেন লাইট ইনস্টল করেন সাথে সাথে কিন্তু দেখবেন প্লে স্টোরে একটা আপডেট থাকে সো ওই আপডেট দিলে কিন্তু ভি এইটে হয়ে যায় যার কারণে কিন্তু আমরা এই যে প্লে স্টোর এটা কিন্তু ডিসেবল করে দিয়েছি কারণ প্লে স্টোর থেকে ওইটা আপডেট যেন না হইতে পারে সেই আমরা প্লে স্টোর ভার্সনটা ডিসেবল করে দিই ঠিক আছে অ্যান্ড অনেকে কিন্তু কি ডিসেবল আপনারা করেন না অ্যান্ড নর্মালি যেটা থাকে ওইভাবে রেখে দেন যার কারণে কিন্তু খুব অটোমেটিক্যালি ভি এ হয়ে যায় এন্ড আর একটা কথা ভি সেভেনে বাদে অন্যান্য ভার্সন কিন্তু আপনাদের জন্য বেস্ট না কারণ আপনারা হয়তো অনেকে জানেন অ্যান্ড অনেকেই কিন্তু অলরেডি লক্ষ্য দেখছেন যে ফ্রি ফায়ারের যে নর্মাল ভার্সন আছে স্টোর ভার্সন সেটাতে গেম প্লে করলে দেখা যাচ্ছে ষাট থেকে নব্বই এপিএস এর উপরে কিন্তু অনেক যায় না ভিজেমাল লাইট ইউজ করার পর ওয়ান ফিফটি প্লাস কিন্তু পেয়ে যায় আর বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয় নব্বই এপিএস এর মধ্যেই থাকে ঠিক আছে যখন আমি ভিসিএমেলে লাইট ইউজ করি তখন কিন্তু হাই টা পেয়ে থাকে আর কি ঠিক আছে এই সমস্যাটা কিন্তু সবার বেশি হয় আর এটা হওয়ার পর থেকে এখনো কিন্তু অনেকেই ফ্রি ফায়ার ভিসেমেল লাইট কিন্তু ইউজ করতেছেন না ঠিক আছে তো আমি কিন্তু এখনো পর্যন্ত স্টিল ইউজ করতেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করতে সেটা কিন্তু অলরেডি জানেন ইনস্টল প্রসেস কিন্তু আমি প্রতিটা বাড়ি আপনাদের দেখিয়ে দিই কিভাবে ইনস্টল করতে এখানে দেখছেন ফ্রি ফায়ার ফায়ার ভি সেভেন লাইটের যে সফটওয়্যারের পার্টিকাল এখানে আসার পর আপনারা কিন্তু এখানে দেখবেন ফ্রি ফায়ার ভি লাইট প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা দিচ্ছি ঠিক আছে তারপরে কিন্তু এখানে একটা আমি নোট লিখে দিছি আপনারা যদি এটা দেখার পরেও যদি ডিসেবল না করেন এখানে দেখেন ডিজেবল করে দিছে প্লে স্টোর এপিকে তারপরেও যদি ডিসেবল না করেন সেক্ষেত্রে ভাই আপনাকে ফলটা আমি বলবো ভি সেভেন লাইটের কারণে ভাই এটা লিমিটেড টাইম সাসপেন্ড করে নেয় আপনারা কিন্তু অলরেডি এটার প্রমাণ পেয়ে গেছেন অটোমেটিক ফিক্স করে দেওয়া হয়েছে ঠিক আছে যদি ভি এর কারণে হইতো তাহলে কিন্তু আপনার সাত দিন ওয়েট করা লাগতো তারপর কিন্তু ঠিক হইতো যখন আপনারা দেখছেন যে পরের দিনে ঠিক করে দিচ্ছে তার মানে বুঝছেন যে এটা কোন একটা গিলিজ ছিল ঠিক আছে আমি কিন্তু ভিডিওতেও বলে দিয়েছিলাম যে একটা গিয়েছিল কাজ করতেছিল অ্যান্ড এই সেম সমস্যাটা কিন্তু আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে হয়েছিল যখন হচ্ছে মেউ তো আমি গেম প্লে করতাম মেউ ফেলেটারে কিন্তু এরকম একটা লিমিটেড টাইম সাসপেন্ড দিছিল আমার নিজেরই কিন্তু দিছিল তো সেই জিনিসটা কিন্তু পরবর্তী দিন অটোমেটিক্যালি ফিক্স করে দিছিল ঠিক আছে সো আমি এটা ভাবছিলাম যে ফিক্স করে দিবে আর এখানে দেখতে চান কিভাবে ডাউনলোড করতে হয় এই যে ভিডিওটা দেখলে দেখে নিতে পারেন করার সিস্টেম আর যারা এখন পর্যন্ত ফ্রি ফায়ার ভিসে মানে লাইট প্লে স্টোরে খেলছেন আপনার ইচ্ছা করলে ভাই খেলতে পারেন আর আপনার যদি মনে হয় যে প্লেস্টোর ভার্সনে আমি গেম প্লে করবো তাহলে ভাই আলহামদুলিল্লাহ আপনি খেলতে পারেন কোনো সমস্যা নেই কেউ আপনাকে